চুরাকুড়ি? হ্যাঁ, মানে এখানে গ্রাম তো প্রায় কয়েক 5-6টা গ্রাম আছে। গ্রামের নাম বাঞ্জেরডাঙ্গা, তারপরে এটা লাহিড়িপাড়া, তারপরে সুন্দরাপাড়া, তারপরে চুরাকুড়ি, তারপরে হলো বনগ্রাম, তারপরে বানিয়াপাড়া, পেদাপাড়া আছে, ধরধরাপাড়া আছে, এই গ্রাম আর কি। এগুলোর লোক বসবাস করে, হিন্দু সম্প্রদায় প্রায় 4-5টা গ্রাম খুব সুন্দরভাবে। কেন আসছে আজকে? কেন আসতে চাচ্ছে মানে ভারতে? ওরা আসছে কারণ বাংলাদেশে তো বর্তমান পরিস্থিতি অন্যরকম, তো অন্য কারণে তারা থাকতে পারে না, বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে আর কি। তো তারা আর কি আজকে বোটারে এখানে আসছে আর কি, যে ওরা চাচ্ছে সুরক্ষা, যে আমরা কী করবো আর কি। কতগুলো লোক হবে আনুমানিক? আনুমানিক এখানে এখানে কী হবে, 200-250 হবে। হ্যাঁ, ওরা সাহায্য চাচ্ছে, ওরা আসছে যে আমরা কিভাবে থাকবো, সুরক্ষাটা দেখ, না হলে আমাদের কি করবো, আমরা এখানে থাকবো। ওরা এই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আসছে, মানে অনেক দূরকার লোক আসছে এখানে। কিন্তু বলা যাবে না যে সাধারণ বর্ডারের লোক নয়, এটা কিন্তু প্রায় 40-50 কিলোমিটার দূরের লোক আসছে আর কি। এখানে আসছে শুধু খালি ওরা মানে এই BSF-এর বা সাধারণ লোকের যে একটা মুখ জবানি নেবেছে কি করা যাবে আর কি, এই উদ্দেশ্যে তারা কিন্তু এই বর্ডার আঞ্চলিক চলে আসছে। আপনার নাম কি? আমার নাম সত্যেন্দ্রনাথ। আপনার বাড়ি? জায়গাটার নাম, বাড়ি হলো ধরধরাপাড়া। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ধরধরাপাড়া। কিন্তু বাংলাদেশের যে আমাদের হিন্দুগুলো আছে, কী পার্টি নিয়ে লড়াই করতেছে, তারা আপনি মারপিট করতেছে, কাটাকাটি করতেছে, তারা পার হওয়ার জন্য আমাদের এখানে আসছে। কোন এলাকাটা? এখান সারা বাংলাদেশ। এই এলাকাটা কোন এলাকা? এটা ধরধরাপাড়া। কোন? জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট? জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, ধরধরাপাড়া। সাতকুড়া? সাতকুড়া। আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে ওরা আটকাই দিছে, ওদের সঙ্গে কথাবার্তা চলতেছে। এখানে আছে হাজার 500 লোক আসছে, এসে বর্ডারে দাঁড়ায় আছে, এদিকে ঢুকতে পারে নাই। আমাদের বর্ডার জুয়ান আছে, ওরা আটকাই রাখছে, কি কথা বলতেছে এখন ওরাই জানে, ওদের ব্যাপার। এখন আমরা তো আর অতটা বলতে পারবো না, ওরাই বলতে পারবে।